সে কালকে 7টার সময় করতে বেরিয়েছে, এর বন্ধুর একটা কিশমিশের একটা কেক কাটবো, জীবিতে গেছে বন্ধুর ভাই, যাই সে যেন কেক টেক কাইটিয়া আওয়ার পথে ওই অভেনাগরের স্টার্টিংটার ভিতরে স্টার্টিং কাটছে, অমন সময় উল্টা দিকের থেকে ব্রিজের এসে থেকে হেভি একটা বাইক একটা হেভি স্পিডে এর মারছে, মায়ের হের ফালা দিছে, ইডো করছে হ্যাঁ করছে। আচ্ছা, বাপনের বাইকের মধ্যে কতজন আছিল? বাইকের বাইকের ভিতরে তো আমরা শুনছি দুজন আছিল, মানে বাকিটা আমরা কোথায় না আমরা আসিলাম না, পরে শুনছি এদিকের মানুষ কইছে, এদিকের মানুষ আমরা সকালে যে জিগাইছি পরে এদিকের মানুষ কইছে বাইকটা যে হেভি যে বাইকটা আইছে হেভি স্পিডে আইছে, একটা মেয়ে আয়া কইতাছে আমরা পুলিশের ফোন করলাম, এরপরে কতক্ষণ ফোর ওই বাইকটা আওয়ার পরে একটা আওয়াজ হয়েছে, বিরাট বড় আওয়াজ হয়েছে, তখনই কইছি আমরা অনেক মানুষ আইছে, আর এদিকে সেটা দেখছে আমার ছেলে পরে রয়েছে বহু দূরে, এর নাহাদা মহাদা লাগবে দিতেছে, তখন পাবলিকে দৌড়া হেরে একটা ওটুত না কি টমটম উড়াইয়া তাড়াতাড়ি করে হেরে হসপিটালে ভাড়া দিছে, আর পুলিশে এসে যা আপনার তিন আরও তিনজন না চারজন আসলে বুঝতে পারি না, হেরারে পায়ের দিকে দেখা যাচ্ছে। আরেকটা বাইক দিয়ে আসলো, এটার মধ্যে কতজন আসিল? এটার মধ্যে আরেকটা বাইকের ভিতরে হেরা দুজন আসিল। বর্তমানে মানে হাসপাতালে কয়জন আছে মানে আহত অবস্থা? আহত অবস্থায় এখন তো আমি কইতে পারি না কজন আছে, শুনছি আমি দুজন মারা গেছে, হ্যাঁ আরও মানে দুজন মনে আছে আরো আমি সঠিক বুঝাই। আপনার ছেলেদের জীবিত আনার পর মৃত্যু হয়েছে? জীবিত আনাতে দুই ঘন্টা পরে মারা গেছে, এরা খালি আমার ছেলের এই জায়গাটা নেমে গেছে গা, কারণ ডাক্তারে এই জায়গাটা টান দিয়া সিলি করছে, চকের এই জায়গাটা সিলি করছে, অতটুকুই টাইম পাইছে, এরপরে ডাক্তারে আর টাইম পাইছে না, ইঞ্জেকশন একটা দিছে, কারণ আমি জিগাইছি কম হ্যাঁ মাথার ব্রেনের ভিতরে সুখ পাইছে বিরাট, মাথার ব্রেন কুমার গেছে গা, চোখের মনি টনি সব শেষ, আর এই জায়গাটা নেমে গেছে আমরা তুলছি তাই না, তুলে সিলি করছি, এরপর কিছুক্ষণ পরে আমার সামনেই এরা ইয়া করছে সাপ দিছে, 10-15 মিনিট পরে নাই। কয়টার সময় আপনি খবর পাইছেন? আমি পাইছি এই সময় 1টা বাজে, রাত্রে 1টা বাজে আমি খবর পাইছি। ছেলের বয়স কত? ছেলের বয়স 26। বাড়ি কোন জায়গা? বিদ্যাসাগর বললাম। কী করতো? একটা টাইলসের দোকানে কাম করতো, টাইলসের দোকানে বিক্রি।